রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণে সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেশটির সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার টুইটারে জেলেনস্কি লিখেছেন, অন্যরা কি বলছে সেটি ব্যাপার না, সবকিছু সত্য, ইউক্রেনের সেনারা এগিয়ে যাচ্ছে। যদিও এই অভিযান আশানুরূপ হয়নি, তবে জেলেনস্কি জানিয়েছেন তাদের এই পাল্টা আক্রমণ সফলতার মুখ দেখছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় আগের তুলনায় বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে সেদিকটায় রুশ বাহিনীর কঠোর প্রতিরোধ ভেদ ও দুর্বলতা খুঁজে বের করতে সামর্থ্য হয়েছে কিয়েভের সেনারা। গত সপ্তাহের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল জাপোরিঝিয়া অঞ্চলের রোবোটাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অন্যদিকে উত্তর পূর্ব খার্কিভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো ফের দখলে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। শুক্রবার হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কির্বি দাবি করেছেন, গত 72 ঘণ্টায় ইউক্রেনের জাপোরিঝিয়ার দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দক্ষিণে ক্রিমিয়াকে রাশিয়ান স্থল করিডোর থেকে বিভক্ত করার লক্ষ্যে অভিযান চলছে, তবে এটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষার বিরুদ্ধে কিছু সাফল্য অর্জন করেছে।